প্রিয় দর্শক, অ্যানিমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি আজকে আসছি আমাদের সেই দেশি মুরগি কাদের ভাই, যিনি আসলে আমাদের বাংলাদেশে একজন প্রখ্যাত দেশি মুরগি, যেটা নিয়ে আসছে দেশি মুরগি আধুনিক প্রযুক্তিতে, ডিজিটাল প্রযুক্তিতে কীভাবে প্রতিপালন করা যায়, সেই অভিজ্ঞ আমাদের সেই কাদের ভাই এখানে আসছে আজকে। তো উনি আজকে আমাদের প্রুফ করে দেখাবে যে 20টা মুরগি এবং একটা মোরগ দিয়ে উনি আসলে 3 মাস প্রতিপালন করলে প্রতি মাসে 30,000 টাকা কীভাবে ইনকাম করা যায়। আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদেরকে 20টা মুরগি থেকে কীভাবে মাসে 30,000 টাকা লাভ করা সম্ভব এগুলো আমি আপনাদের বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। আমাদের গ্রামেতে যে মহিলারা, আমাদের মা বোন চাচিরা যে মুরগিগুলো পালে, এই সিস্টেমে এই নিয়মেই মুরগিগুলো পালবেন, কিন্তু বিজ্ঞানসম্মত। তাহলে আপনার মুরগির অসুখ কম হবে এবং ডিমটা বেশি পারবে, উৎপাদন ক্ষমতা বেড়ে যাবে, বাচ্চার উৎপাদন বেশি পাবেন, ডিমের উৎপাদন বেশি পাবেন। তাহলে আমরা প্রথমে 20টা মুরগি কিনবো আর একটা মোরগ কিনবো। মুরগি 20টা গুণন 300 টাকা কত হচ্ছে দাম, আর সঙ্গে একটা মোরগ দিই একসঙ্গে ধরি 6,300। আমরা সবসময় মুরগির খামার করার আগে চিন্তা করব যে মুরগির বাসস্থান, সবসময় বাসস্থান আগে, মুরগির আগে, মুরগি ঘরে তোলার আগে আপনি বাসস্থানের দিকে খেয়াল রাখবেন। বাসস্থান যদি আপনার খারাপ হয় সেক্ষেত্রে আপনি সেখানে লাভবান হতে পারবেন না, দুনিয়ার অসুখ আসে, জ্বর হবে, মুরগি হেরে যাবে, রাতেবেলা বন বিড়াল এসে ধরবে। এই জন্য আগে বাসস্থান সুন্দর করে করতে হবে। আপনি বাড়িতে একটা মিস্ত্রি নিয়ে কিংবা আপনি নিজেও করতে পারবেন, টিন দিয়ে, বাঁশ দিয়ে, কাঠ দিয়ে একটা 20টা মুরগির জন্য, 21টা মুরগির জন্য একটা টিন দিয়ে যদি আপনি বাসস্থান করেন, আপনার খরচ হবে 500 টাকা। আপনার এই 21টা মুরগি দৈনিক খাবে 1 কেজি, দাম 25 টাকা। দৈনিক 1 কেজি খাবে। এখন 1 কেজি খাবার অনেকে বলে যে 1 কেজি 25 টাকায় পাওয়া যায় না, কারণ যখন আপনি মুরগিটা ছেড়ে দিয়ে পালবেন ও তো বাইরে সব খাবে। আপনি গম, ভুট্টা, ভুসি, চাল, খুদ এগুলো কিনে 5 কেজি 10 কেজি কিনে এনে আগে রোদ দিয়ে শুকাবেন, কারণ যদি ঘরেতে ড্যাম হয়, ফাঙ্গাস ধরে থাকে, তাহলে খেলে মুরগি অসুস্থ হয়ে যাবে। রোদ দিয়ে শুকানোর পরে ঠান্ডা হয়ে গেলে একটা প্লাস্টিকের বোতলে, যেখানে হাওয়া ঢুকতে পারে, এরকম জায়গায় সংরক্ষণ করবেন। দৈনিক এই ডিম পাড়া মুরগি খাবে 70 থেকে 80 গ্রাম, আর আমার মুরগিগুলো যেহেতু ছেড়ে দেওয়া থাকবে সেই ক্ষেত্রে খাবে অর্ধেক কেনা খাবার। হ্যাঁ, কেনা খাবার অর্ধেক খাওয়াবেন আর অর্ধেক বাইরে খাবে। এই কেনা খাবারটা ধরা আছে দৈনিক 40 গ্রাম, 40 গ্রাম করে যদি খাবার খায় আপনার মুরগি খাবে 1 কেজি খাবার দৈনিক, আর বাইরে খাবে 40 গ্রাম। এই 80 গ্রাম 1 কেজি খাবারের দাম 25 টাকা খাবার। হ্যাঁ, এই মুরগিটা হাট থেকে কিনবেন বড় সাইজে, যেগুলো ডিম পারবে, এখনো পারেনি, যে মুরগিটা মানে বড় মুরগির মতন আকৃতি বড় কিন্তু ডিম একবারও পারেনি, আপনার কাছে 1 মাস পরে আসুক, 15 দিন পরে আসুক, কারণ এই মুরগির কোনো সাইড ইফেক্ট এখনো ধরেনি। আপনারা নিয়ে এসে কিনে নিয়ে এসে প্রথমে মুরগিগুলো নে 1000 টেস্ট করবে, সি স্যালাইন জাতীয় খাওয়াবেন, খাওয়ানোর পরে পাও বেঁধে রেখে পাখাটা কেটে দেবেন, তাতে উড়ে গেলে এবার হেরে যাবে মুরগিটা। আপনার দৈনিক 1 মাস পর থেকে, গড়ে আমরা 1 মাস দিলাম, 1 মাস পর থেকে ডিম উৎপাদন হবে 10টি। এখন এখানে প্রশ্ন আছে, অনেকে বলবে যে 20টা মুরগিতে 10টা ডিম কেন পাবো, আমি কম পেতে পারি। এখন ওদের কাছে আমার প্রশ্ন আছে যে একটা 20টা মুরগি থেকে কোনো সময় 18টা ডিম পাবেন, 16টা ডিম পাবেন, কোনো সময় 6টা পাবেন, গড়ে 10টা, 30 দিনে 300 পিস, 300টি। আমাদের শেরপুর, বগুড়া, অস্ত্র এলাকায় বিভিন্ন হ্যাচারি আছে, 3 টাকা 4 টাকা 5 টাকা নেয় ডিম ফুটাতে। আপনাদের এলাকায় এই ডিমগুলো সংরক্ষণ করবেন ফ্রিজে 7 থেকে 10 দিন, সংরক্ষণ করে যে ডিমটা হবে সেই ডিমটা হ্যাচিংয়ে দিয়ে দেবেন। এখন আমরা মাসের হিসাব করতেছি, যেহেতু একটা ক্যালকুলেশন দেখাচ্ছি, 300টা ডিম আপনি হ্যাচিংয়ে দেবেন, হ্যাচিংয়ে দিলে আপনার এখানে খরচ আসবে 150 টাকা,
150 টাকা আপনার খরচ হবে, আপনি বাচ্চা পাবেন 80%। আপনার বাইরে থেকে ডিম কিনলে 80% পাবেন না, আপনার নিজস্ব ডিমে আপনার সংরক্ষণ ভালো, ভিটামিন ভালো খাওয়াইছেন, এই জন্য আপনার ডিমের বাচ্চা 80% থেকে 90% পাবেন। তাহলে আপনার 80% বাচ্চা হলে 300 বাচ্চা হচ্ছে 240টি। 240টি বাচ্চা আপনি কয় টাকার বিনিময়ে পালেন আপনাকে ক্যালকুলেশন নিজে করে নেবেন। আর আমাদের কাছে আমরা বাচ্চা পেয়েছি 35টা পিস, তাও আপনি 3 মাসে নিচে দিতে পারি না, এত চাহিদা। এই বাচ্চারা আপনার লালন পালন করবেন, ব্রুডিং করবেন, ফিড খাওয়াবেন, স্টার্টার ফিড। একটা মুরগি 3 মাস লালন পালন করবেন খাবে 2 কেজি, 2 কেজি ফিড খাবে, গুণন 38 গুণন 2 76, 76 টাকা। আর এই মুরগির পিছনে আপনার নিচে লিটার থাকবে এবং ঔষধ থাকবে, ভ্যাকসিন থাকবে 10 টাকা। ৬, ৭, ১, ৮ টাকা, ৮৬ টাকা। আর এই যে আপনার ডিমের উৎপাদন দিন খাসে আপনার 25 টাকা, দিনে 25 টাকা খাইছে, আর হচ্ছে গা বাচ্চা উৎপাদন ধরেন যে 1500 টাকা খরচ হয়েছে। খরচ না, এই খরচটা এইভাবে আসবে না, খরচটা আসবে হচ্ছে যে আপনার খরচটা আসলো তো খরচ বাবদ 500। এটা তো আপনার মূল সম্পদ, এটা কিন্তু স্থায়ী সম্পদ, এটা স্থায়ী, এটা খরচের ভিতরে আসবে না। ওইভাবে আপনার খরচটা হচ্ছে গা খাদ্য খাবে দৈনিক 25 টাকা, তাহলে 25 টাকা হলে মাসে হচ্ছে 750, আর বাচ্চা ফোটানোর খরচ হচ্ছে 1500। আর হচ্ছে গিয়ে 86 টাকা পার বাচ্চা খরচ আসলো। এই 86টা বাচ্চা 86 গুণন 240, জান তো বাচ্চার খাদ্য কত? 20,640। খাবারটা খাবে কয়দিনে? এটা বাচ্চাগুলো বিক্রি বন্ধ 3 মাস পর্যন্ত। আপনি 3 মাসে এই মুরগিটা খাবে, আর 1 মাসে তো বাচ্চা মুরগি খাইয়ে গেলো, ডিম থেকে বাচ্চা উঠে উৎপাদন হবে। এখানে বললেন যে আপনার বাচ্চা 240টা, জি, আর এখানে 2 কেজি খাবার খাবে একটা মুরগি, একটা মুরগি 3 মাস, 3 মাস খাবে, 3 মাস মানে বিক্রি বন্ধ তো। একটা মুরগি হিসেব দিলেন আপনি এখানে, একটা মুরগি গুণন, আচ্ছা গুণন 240 মুরগি, হ্যাঁ, তার মানে একদম অ্যাডাল হওয়া পর্যন্ত রেখাবে, বিক্রি পর্যন্ত, মোট খরচ হবে আপনার 3 মাসে। মানে 10 টাকা ওষুধ আর গুড়া পায়নি, ওই 10 টাকার মধ্যে কভার হয়ে যাবে। 10 টাকা একটা মুরগি 10 টাকা ওষুধ, অনেক এই যে 10 টাকা দিচ্ছে, 86 টাকা, 86 গুণন দিয়ে এত হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখন এই মুরগিটার ওজন আসবে আপনার গড় ওজন 700 থেকে 750 আসে, আমরা 700 ধরে নিই গড় ওজন। গড় ওজন 700 গ্রাম, 700 গ্রাম গড় ওজন হলে গুণন 240 কত হচ্ছে? 168 কেজি,
এই 168 কেজি মুরগি আপনার ঘরে লালন পালন হবে প্রত্যেক মাসে, প্রথম লাগবে 3 মাস, 3 মাস পর তো প্রত্যেক মাসে ডিম পাবেন, কিভাবে সপ্তাহে পাবেন, এগুলো সার্কেল হিসাবে এইভাবে চলতে থাকবে। তাহলে আপনি 3 মাস ওয়েট করার পরের থেকে আপনি কিন্তু প্রত্যেক মাসে গড়ে 168 কেজি মুরগি উৎপাদন করতে পারবেন 22,890 টাকা খরচের বিনিময়ে। এখন এই মুরগি আপনি মার্কেটে বেচবেন, এখন মার্কেটে বেচার ক্ষেত্রে অনেক নিয়মকানুন আছে। আপনারা যদি ব্যাপারীর কাছে বেশি, কেজিকে 50 টাকা থেকে 80 টাকা কম দেবে। আর আমরা এই দেশি মুরগিটা বাজারে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় 5টা 10টা নিয়ে গেলে কিন্তু বেচতে পারবেন। আপনার বাড়িতে একটা মিটার থাকবে, ওজন করবেন, ওজন হিসাবে 350 টাকা কেজি হিসাবে কত দাম হয় সেই হিসাবে টাকাটা একটু বেশি চেয়ে বাজারে দাম চাবেন। ওই 350 টাকা কেজি হলে আপনার 700 2 কেজি মুরগির দাম হচ্ছে 700 টাকা, 700 টাকা যখন দাম কমে আপনি দিয়ে দেবেন। তাহলে আপনি সেখানে যদি 350 টাকা কেজি আসে তাহলে 168 কেজির দাম আসে কত, তাহলে এখানে 58,800 বিক্রয়। মাইনাস করলে কত আসতেছে, 10 টাকা বিদ্যুৎ খরচ 7 দিন বুটিং করতে হয়, আর খরচ আসে না। যে কয় টাকা আসবে 10 টাকার ভিতরে, আপনার এই 10 টাকার ভিতরে সব হয়ে যাবে। কারণ 10 টাকার ওষুধও লাগবে না, আপনার যখন অভিজ্ঞতা সঞ্চয় হয়ে যাবে আপনার অ্যান্টিবায়োটিক প্রয়োজন হবে না। দেশি মুরগির বলেন 30 দিনে আপনি 300 ডিম যখন হলো তখন ফোটাবেন, এটা তো বলছি আপনি তো ডিম ফুটাবেন 7 থেকে 10 দিনের ডিম একসাথে, আপনি 7 থেকে 10 দিনের ডিম মেশিনে ফুটাতে দিবেন, আমরা হিসাব করার জন্য 30 দিন, আপনি 7 দিনে হিসাব করলে এই রেজাল্ট এটাই আসবে। 7 দিন পর, হ্যাঁ 7 দিন পর দিবেন, আপনি 7 দিন পর বাচ্চা করবেন, আপনার হিসাব কিন্তু এটাই আসবে, মাসেও এটাই আসবে, বছরেও এটাই আসবে, দিন করলেও এটাই আসবে, বুঝলেন? তাহলে 35,910 টাকা আপনার নিট লাভ দেখাচ্ছে, এর ভিতরে আপনার 240টা বাচ্চা আপনি রাখতে পারবেন না, 2-1টা মারা যাবে, শতকরা 2% আমরা মৃত্যু ধরি। তাহলে আপনি এখানে 5,906 বাদ দেন, খরচ যদি আরও কোনো জায়গায় যদি মুরগির আবার কিছু ওষুধ বেশি লাগে আপনার, 3 মাসে এটা তো 3 মাসে আসলো, কিন্তু পরের বার থেকে প্রত্যেক মাসে মাসে আসবে, চেইন সিস্টেম। আপনার এই যে বাচ্চারা উৎপাদন প্রত্যেক মাসে হবে, পরের মাসে তার 240টা বাচ্চা, পরের মাসে 240টা বাচ্চা, প্রথম 3 মাস ওয়েট করার পরে প্রত্যেক মাসে আপনি সেল করবেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আমি আজকে দেখলাম আমাদের সেই দেশি মুরগির উদ্ভাবক কাদের ভাই কীভাবে ডিজিটাল মুরগিতে কীভাবে 20টা মুরগি দিয়ে তিনি মাসে, দেখলাম উনি 35,910 টাকা কীভাবে ইনকাম করা যায় উনি হিসাব করে দেখালেন। তো এখনও আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব লাইক বা শেয়ার করেন নাই, অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।